হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি দুনিয়া। আর আজকে আমি ব্রেকডাউন করব আগের সপ্তাহে নেটফ্লিক্সে রিলিজ হওয়া মাচ অ্যাওয়েটেড স্ল্যাশার মুভি দ্য টেক্সাস চেইনসো ম্যাসাকারকে। এটা 1974-এ আসা মুভি দ্য টেক্সাস চেইনসো ম্যাসাকারের ডাইরেক্ট সিকুয়াল, যাদের এখন রিকুয়াল বা লেগেসি সিকুয়াল বলা হয়। এটা আমি জানতে পেরেছি স্ক্রিম 2022 মুভি থেকে। এই মুভিটিকে ভালো করে বোঝার জন্য ওই মুভিটা দেখা খুবই দরকার, যার ভিডিও চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ওটাকে চেক করে আসুন। এর ডিরেক্টর হলেন ডেভিড ব্লু গার্সিয়া, আর রাইটার আর প্রডিউসার হলেন ফ্যাডে আলভারেজ। ইভিল ডেড আর ডোন্ট ব্রিথ এর কারণে এর অপেক্ষা করা হচ্ছিল, এর অপেক্ষা আমি গত 1.5 বছর থেকে করছিলাম। আর বাকি কথা ভিডিওর এন্ডে বলবো, তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরি স্টার্ট করা যাক। তো মুভিটিকে সেট করা হয়েছে 1973-তে হওয়া ইভেন্টসের প্রায় 50 বছর পর। এখানে আমাদের টিভিতে ওই রিক্যাপ দেখানো হয়েছে যে পাঁচজনের মধ্যে শুধু একজনই বেঁচে ছিল, যেটা হলো স্যালি। সে পুলিশকে সব কিছু বলে দিয়েছিল, আর তার দেওয়া ডিটেল হিসাবে একটা স্কেচ বানানো হয় লেদার ফেসের। আর লেদার ফেস আজ পর্যন্ত ধরা পড়েনি, কারণ সে চেহারার উপরে আরেকটি চেহারা পড়েছিল, মানে যদি সে মাস্ক খুলে দেয় তাহলে তাকে চিনতে পারা মুশকিল হবে, ইভেন স্যালিও তাকে নিজে চিনতে পারবে না, তাই সে আজ পর্যন্ত ধরা পড়েনি। এখন স্যালি টেক্সাস রেঞ্জারের কাজ করছে, আর সে এখনও এই আশাতে বেঁচে আছে যে একদিন সে লেদার ফেসের কোনো খবর পাবে আর সে তাকে মারবে। এই টিভি রাখা আছে একটা গ্যাস স্টেশনে, যেখানে আমরা দেখি মেলেডি আর তার বোন লাইলাকে। এরা যাচ্ছে হার্লো নামের একটা টাউনে, যা তারা কিনে নিয়েছে, গ্যাস স্টেশনের ওনারও এটা জানে। এদের সাথে আছে মেলের বিজনেস পার্টনার ডান্টে আর তার জিএফ রুথ, তার সাথে আরও লোকজন আসছে এদের পেছনে, কারণ এরা প্রপার্টিজের অকশন করবে আর ওরা এদের বায়ার্স। এরা চারজন যাচ্ছিল তখন ওখানে রিক্টার নামের এক ব্যক্তি আছে, যার কাছে একটা গান ছিল। এরা একে পছন্দ করছে না আর এ ওদের চারজনকে। এরা নিজেদের গাড়িতে বসে বেরিয়ে যায়, তখন রিক্টার তাদেরকে ওভারটেক করে আগে বেরিয়ে যায়। কিছু আগে গিয়ে শেরিফ তাদের থামিয়ে দেয়, আর তার সাথে ছিল তার ডেপুটি। আর এরা দুজনে এদের চেনে, কিন্তু কেউ এদের পছন্দ করে না, কারণ এরা কোটিপতি বাচ্চা যারা একটা টাউন কিনে নিয়েছে। শেরিফ তাদের সাথে একটু রুট ছিল, তখন মেল বলে আমার দিদা এখানকার ছিল। শেরিফ এদের নিজের নাম্বার দেয়, যাতে কোনো প্রবলেম হলে এরা তাদের কল করতে পারে। তারা হার্লো টাউন পৌঁছে যায়, যেখানে পপুলেশন লেখা আছে 1974, যেটা রেফারেন্স হলো অরিজিনাল মুভির, আর ওটা 1974-এই এসেছিল। তো এই টাউন অনেক আগেই অ্যাবেন্ডেন্ট হয়ে গিয়েছিল, তাই তারা এটাকে বাই করতে পেরেছে। এখন অবশ্য এখানে কেউ থাকে না, এটা তাদের মনে হচ্ছে। এখানে তারা প্ল্যানিং করছিল যে এখানে হোটেল হবে আর এখানে আর্ট গ্যালারি। তখন তারা ওখানকার রিক্টারকে পায়, যে তাদের কন্ট্রাক্টর। আমরা দেখি যে কেউ তাদের উপর থেকে দেখছে। ওখানে একটা অরফানেজ ছিল, যাতে কনফেডারেট ফ্ল্যাগ ছিল, যা তাদের পছন্দ হয় না। মেলার ডান্টে সোজা ভেতরে ঢুকে যায় ওটাকে খুলতে, কিন্তু পারে না। ওখানে 1975-এর একটা ফটো ছিল, আর ওখানে অনেক বাচ্চা ছিল, তার সাথে ছিল লেদার ফেস, যার ফেস ভিজিবল নয়। এখান থেকে আমরা জানতে পারি যে ফার্স্ট পার্টের ইভেন্টের পর সে এখানে থাকতে লেগেছিল। যাই হোক, তারা ওই বাড়িতে ঘুরছিল, তখন সেখানে চলে আসে ওই বাড়ির ওনার, যার নাম হলো ভার্জিনিয়া। সে নিজের হাতে একটা সিলিন্ডার নিয়ে চলছে, যেটা আমাদের এটা বলছে যে তার অবস্থা খুব খারাপ। তাকে দেখে এরা দুজন অবাক ছিল, কারণ তাদের হিসাবে বাড়িটা খালি থাকা দরকার পুরো টাউনের মতো। সে তাদের চা অফার করে, আর তারা বলে এই প্রপার্টি ব্যাংকের নয়, এটা আমার, অ্যান্ড আমার কাছে সমস্ত পেপার্স আছে। কিন্তু তারা ভাবে যে এই মিথ্যা বলছে, এটা এখান থেকে না যাওয়ার বাহানা। ডান্টে অসভ্যতার মতে লেগে পড়েছিল, সে ভার্জিনিয়াকে পুলিশের হুমকি দিয়ে চলে যায়, কিন্তু মেল তাকে বোঝাচ্ছিল। তখন সেখানে আসে লেদার ফেস, আর এর সাথে এখানে থাকে। ভার্জিনিয়া তাকে উপরে চলে যাওয়ার জন্য বলে, আর সে চলে যায়। ভার্জিনিয়া একদম ভালোবেসে তার সাথে কথা বলছিল, তখন ডান্টে সেখানে নিয়ে আসে শেরিফকে, যা দেখে ভার্জিনিয়ার মন ভেঙে যায়। এক তো তারা না বলে তার বাড়িতে ঢুকে পড়লো, তবুও সে তাদের চা খাওয়ায়, তাদের গালাগালি শুনলো, তারপর তারা পুলিশকে নিয়ে আসে, এটা জেনেও যে তার অবস্থা খুব খারাপ। তারা তাকে জোর করে বাড়ি থেকে বের করছিল, তখন তার অবস্থা খারাপ হয়ে যায়, আর ওপর থেকে আসে লেদার ফেস, যে তাকে উঠিয়ে নিয়ে যায় গাড়িতে, আর এখন তারা যাবে হসপিটাল। মেল তাদের সাথে যেতে চাইছিল, কিন্তু তখন তাদের বায়ার্স ওখানে চলে আসে, তাই সে থেমে যায়, আর তাদের সাথে যায় রুথ। এখানে আমরা লেদার ফেসের চেহারার একটা ঝলক দেখতে পাই, যে অনেক রেগে আছে, আর এদের চেহারা তার চোখে ছেপে গেল। মেল দেখা করে ক্যাথরিনের সাথে, আর অকশন স্টার্ট হয়ে যায়। কিন্তু ওদিকে রাস্তায় ভার্জিনিয়া মারা যায়, আর তার মারা যাওয়া মাত্রই লেদার ফেস আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। রুথ তাড়াতাড়ি মেলকে মেসেজ করে দেয়, আর লেদার ফেস অনেক দুঃখে আছে, সে পুরো চেষ্টা করছিল ভার্জিনিয়াকে বাঁচাবার। ডেপুটি তাকে আটকায়, তো সে তার হাত ভেঙে দেয় নিজের একটা হাতে, আর ওই ভাঙা হাত দিয়ে সে তাকে স্ট্যাব করে মেরে দেয়। মরবার আগে সে গুলি চালিয়ে দেয় যা লাগে শেরিফকে, আর কিছু এইভাবে গাড়ি ক্র্যাশ হয়ে যায়। ওদিকে লাইলা পৌঁছায় রিক্টারের কাছে, আর সে দেখে তার কাছে একটা গান আছে, যেটাকে সে খালি করে দেয়। লাইলা গানকে ভয় পায়, তার কারণ তার স্কুলে শ্যুট আউট হয়েছিল, যাতে সে ইনজার্ড হয়েছিল, এরই দাগ তার বুকে আছে। রুথের মেসেজ পড়ে মেল শক হয়ে গিয়েছিল, সে ডিসাইড করে সে এখানে থাকবে না, তাদের কারণে একটা বৃদ্ধ মহিলা মারা গেছে, নইলে সে শান্তিতে ছিল। তার খুব গিল্টি ফিল হচ্ছে, যখন কে ডান্টের কিছুই মনে হচ্ছে না। মেল গিয়ে লাইলাকে সব কিছু বলে দেয়, আর তারা এখান থেকে বেরোচ্ছিল, কিন্তু রিক্টার তাদের কথা শুনে নিয়েছে। সে তাদের বাস আর গাড়ির চাবি নিয়ে নেয়, আর তাদের বলে যদি ওটা তোমাদের প্রপার্টি তাহলে পেপার্স দেখাও আর চাবি নিয়ে যাও। তারা গিয়ে চেক করে তাদের কাছে সমস্ত পেপার্স ছিল, শুধু ওই বাড়ির পেপার ছিল না। তখন মেল বুঝে যায় যে ভার্জিনিয়া ঠিক বলছিল।
এরা তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, যেটা সে নিতে পারেনি আর সে হার্ট অ্যাটাকে মারা গেছে। একটা নির্দোষ মহিলাকে এদের অ্যাটিটিউড মেরে দিল। এদের কাছে তো পেপার নেই, কিন্তু যদি ভার্জিনিয়া সত্যি বলে তাহলে তার কাছে পেপার অবশ্যই থাকবে। তখন মেলা ডান্টে যায় চেক করতে, আর লীলা বাসে ছিল। ওদিকে রুথের জ্ঞান ফিরে আসে আর সে দেখে লেদার ফেস ভার্জিনিয়ার চেহারা চামড়া কেটে তুলছিল, যেটাকে সে মাস্ক বানিয়ে পরে নাই। এটাই তার ভালোবাসা দেখাবার স্টাইল, আর এই চামড়া সে পরেছে কারণ এখন সে এর মৃত্যুর বদলা নেবে। রুথ রেডিও থ্রু হেল্প চাইছিল আর তার আওয়াজ চলে যায় গ্যাস স্টেশনের ওনার পর্যন্ত, কিন্তু তখন শেরিফের জ্ঞান ফিরে আসে আর তার আওয়াজ শুনে লেদার ফেস ওখানে চলে আসে। সে শেরিফকে মেরে দেয় আর রুথ এমন দেখাচ্ছিল যেন সে ডেড। তার যাওয়ার পর সে বাইরে চেক করছিল কিন্তু সে তাকে দেখতে পায় না, কারণ সে তো তার পেছনে ছিল। এখানে লেদার ফেস রুথকে মেরে দেয় তার পেট চিরে। এরপর আসে ওই ভয়ানক শট যেখানে লেদার ফেস নিজের বাড়ির দিকে যাচ্ছিল আর এখন সে পুরোপুরিভাবে দুঃখে ভর্তি আছে আর তার সাথে যাচ্ছে কালো বাদল। ওদিকে ওই ওনার স্যালির সাথে কন্ট্যাক্ট করে তাকে সবকিছু বলে দেয় আর সে রেডি হয়ে বেরিয়ে যায়। আর এর ক্যারেক্টার সিমিলার নিউ লরির সাথে, সে তার ফ্রেন্ডদের ফটো দেখে যারা ফার্স্ট পার্টে মারা গেছে, আর এর বাড়ি সিমিলার লেদার ফেসের বাড়ির সাথে। এদিকে বাড়ি চেক করে মেলোই পেপার পেয়ে যায় যা ভার্জিনিয়ার নামে আছে। এবার আপনাদের দেখার ভঙ্গিটাও চেঞ্জ হয়ে থাকবে, আসলে সে তো এদের সাথে ভালোভাবে ব্যবহার করছিল কিন্তু এরা তার বয়সের খেয়ালটাও রাখতে পারলো না। তাদের এত অহংকার ছিল এই কিনে নেওয়া টাউনের, যেটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে কারণ লেদার ফেস আসছে। আর সে তো কিছু বলে না আর কিছু বলবেও না, বলবে তার চেনসো। ডান্টে নিচে ছিল, লেদার ফেস একটা ক্ল্যাভার দিয়ে অ্যাটাক করে তার কাজ ফিনিশ করে। মেল নিচে যাচ্ছিল আর তাকে দেখে সে উপরে গিয়ে লুকিয়ে পড়ে ক্লোজেটসে। লেদার ফেস ওপরে আসে আর ক্লোজেট থেকে ভার্জিনিয়ার কাপড় বের করে নেয়। মেলের অবস্থা খারাপ ছিল কিন্তু মেলকে সে দেখেনি। ভার্জিনিয়ার কাপড়কে হাগ করে সে খুব কান্না করছিল কারণ 50 বছর থেকে সেই এর দেখাশোনা করেছে, ও এর মায়ের মতো। আর আপনাদের বলে দিই যে লেদার ফেস ইমোশনাল ফুল, আপনজনদের জন্য এ সব কিছু করতে পারে যেটাকে সে এখন করবে। আর এই মুভিতে এর এজ 70-এর আশেপাশে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর সমস্ত বায়ার্স চলে যায় বাসের ভেতরে। লেদার ফেসও নিচে চলে যায়, তাই মেল বাইরে চলে আসে আর সে বাইরে দেখছিল, তখন লেদার ফেস আবার উপরে চলে আসে আর তাড়াতাড়ি করে সে লুকিয়ে পড়ে বেডের নিচে। নিজের সাথে সে একটা বড় হাতুড়ি নিয়ে এসেছিল যাতে করে সে দেওয়াল ভাঙছিল, কারণ দেওয়ালের পেছনে আছে তার চেনসো যেটাকে সে পুঁতে ফেলেছিল কিন্তু এরা তাকে বাধ্য করে দিয়েছে আবার বার করতে। ডান্টে এখনও বেঁচে ছিল, সে বাইরে যায় যেখানে তাকে দেখে নেয় রিক্টার আর ক্যাথরিন। তার চেহারা ফাটা অবস্থায় ছিল, দেখতে দেখতে সেও মারা যায়। রিক্টার ক্যাথরিনকে বলে পুলিশকে কল করো আর বাসকে ভেতর থেকে লক করে নাও, আর সে নিজে পৌঁছে যায় ওই বাড়িতে। লেদার ফেস নিজে চেনসো স্টার্ট করছিল আর এটা ওই ফার্স্ট পার্টের চেনসো, তাই এটা স্টার্ট হচ্ছে না। এখন রিক্টার উপরে চলে আসে আর তার আসার আগেই লেদার ফেস লুকিয়ে যায়। তখন মেল পায়ে করে আয়নাটিকে বাঁকিয়ে দেয়, যার কারণে রিক্টার তার অ্যাটাক থেকে বেঁচে যায়। রিক্টারও কিছু কম ছিল না কিন্তু লেদার ফেস তার উপর ভারী ছিল। এখানে লেদার ফেস তাকে হাতুড়ি দিয়ে হেড ক্রাশ করে মেরে দেয়, যেটা রেফারেন্স হলো ফার্স্ট পার্টে ক্রিকেট ডেথের। মরবার আগে সে মেলকে গাড়ির চাবি দিয়ে দেয়, আর ওদিকে স্যালি পৌঁছে গেছে ওই ক্র্যাশ হওয়া গাড়ি পর্যন্ত। গাড়ির রেডিওতে SMS আসছিল যে হার্লোতে একটি বডি পাওয়া গেছে, মানে ক্যাথরিন পুলিশকে কল করে দিয়েছিল। কিন্তু ব্যাড নিউজ এটা যে এখানে দুটি পুলিশই অ্যাভেলেবেল ছিল, মানে পুরো রাত ম্যাসেকার চলতে থাকবে। এবার স্যালি ভার্জিনিয়ার বডি পেয়ে গেছে, যাকে লেদার ফেস শান্তিতে বসিয়ে রেখে গেছে, আর তার চেহারা তো উধাও ছিল, তাই স্যালি বুঝে যায় যে লেদার ফেস আবার ফিরে এসেছে। এদিকে আটকাবার পরেও লাইলা বাস থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে এসে ডান্টের বডি দেখতে পেয়ে যায়। এদিকে লেদার ফেস নিজে চেনসো স্টার্ট করছিল, ততক্ষণে মেল চাবি নিয়ে সাবধানে বেরিয়ে যাচ্ছিল কিন্তু লেদার ফেস তাকে ধাপ্পা করে দেয়। সে হাতুড়িতে তাকে ছুঁড়ে মারে যাতে সে গিয়ে পড়ে ফ্লোরের নিচে। আর চিন্তা করার মতো কথা এটা যে লেদার ফেসের চেনসো স্টার্ট হয়ে গেছে, সে ফ্লোর কাটছিল আর একটা কাট তো মেলকেও লেগে গেছে। সে নিচে এগোচ্ছিল আর তার পেছনেই চেনসো ছিল, এখানে সে তো মরে যেত যদি একটা পাইপ চেনসোকে না আটকাতো। এতক্ষণে লাইলা এসে তাকে বের করে নেয় আর তারা দুজনে চলে যায় বাসে, আর বাস স্টার্ট হয়ে যায় কারণ চাবি তো এসে গেছে, কিন্তু লেদার ফেস তো তাদের যেতে দেবে না। সে বাসের টায়ার কাটছিল, তখন ড্রাইভার বাইরে যায় চেক করতে কিন্তু ফিরে আসে কেবল তার মাথা। লেদার ফেস ভেতরে এন্টার হয়ে যায় আর তাকে দেখে সবাই নিজের ফোন বের করে নেয়, কেউ ভিডিও বানাচ্ছিল তো কেউ ইনস্টাতে লাইভ ছিল, কারণ আজকাল এটাই হয়। তাদের মনে হচ্ছিল এইসব দেখে লেদার ফেস পালিয়ে যাবে কিন্তু সে এইসব বোঝে না। সে লাইভ তাদের কাটতে শুরু করেছিল আর লোকজন লাইভ কমেন্ট করছিল, যার মধ্যে এই কমেন্ট আপনাদের মাথা খারাপ করে দেবে। এখানে লিটারালি কাউকে জীবিত কাটা হচ্ছে আর কমেন্টে বলছে যে এইসব তো ফেক মনে হচ্ছে, আর একজন লিখছে এটা কোথায় হচ্ছে আমি যেতে চাই। সে তাদের খুব ব্রুটালি কেটে দেয়, আর এই লেদার ফেস কোন লেভেলে আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যাথরিন বাসের বাইরে যাচ্ছিল কিন্তু তার অর্ধেক বডি বাসের বাইরে যেতে পারে। মেল আর লাইলা টয়লেটে লুকিয়েছিল, যেখানে বেরোবার রাস্তা ছিল, যেখান দিয়ে লাইলা বেরিয়ে যায় কিন্তু মেল ভেতরে থেকে যায়। তখন সে ওই চেনসো ককস্ক্রু লেদার ফেসের হাতে ঢুকিয়ে দেয় আর সে ওখান থেকে বেরিয়ে যায়। বাস থেকে বেরিয়ে তারা দৌড়াচ্ছিল, তখন সেখানে পৌঁছে যায় স্যালি। তারা দুজন ভেতরে ঢুকে যায় অ্যান্ড স্যালি বলে ওটা লেদার ফেস, যার অপেক্ষা আমি 50 বছর থেকে করছিলাম। তারা বলে তাড়াতাড়ি চলো কিন্তু এ কোথাও যাবে না আর না তো এদের যেতে দেবে, কারণ লেদার ফেস এদেরই পেছনে পড়ে আছে। তাদের গাড়িতে লক করে সে চলে যায় লেদার ফেসের বাড়িতে, যেখানে লেদার ফেস ভারী শ্বাস নিচ্ছিল। স্যালিকে দেখে সে কোনো রিয়াক্ট করে না আর সে ওদের আওয়াজ পায় আর সে চুপচাপ নিজে চেনসো নিয়ে চলে যায়। এখানে স্যালি অনেক অদ্ভুত ফিল করছিল, কারণ যার খোঁজে সে পুরো লাইফ কাটিয়ে দিল সে তো তাকে কবে ভুলে গেছে। এরও সেম লরির মতো হাল। আরেকটা প্রুফ এটা যে লেদার ফেস কাউকে বিনা দোষে মারে না। সে গান নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সে চুপচাপ চলে গেল।
এদিকে এরা কোথায় ব্যস্ত ছিল, তখন লেদার ফেস মেলের পা ধরে মেলের পা কাটতে যাচ্ছিল, তখন স্যালি তাকে শ্যুট করে দেয় আর মনে করে আমি সেই স্যালি যে বেঁচে পালিয়ে গিয়েছিলাম। লেদার ফেস তাড়াতাড়ি লুকিয়ে যায়, তারপর স্যালি তাদের গাড়ি চাবিয়ে দেয় আর বলে এখান থেকে বেরো। আর সে নিজে লেদার ফেসকে খুঁজছিল, তখন লেদার ফেস দৌড়ে আসে আর চেঞ্জো স্যালির পেটে ভরে তাকে হাওয়াতে উঠিয়ে দূরে ফেলে দেয়, যেন সে কিছুই নয়। এত বছরের রাগ অপেক্ষা বদলা সব গেল তেল নিতে, এটা একদমই লরিওয়ালা অবস্থা নয়। তখন মেল গাড়ি নিয়ে তার দিকে এগোয়, তখন সে চেন্সো ছুড়ে গাড়ির দিকে মারে কিন্তু তবুও সে ধাক্কা লেগে যায় আর তার সাথে গাড়িও ক্র্যাশ হয়ে যায়। মেল গাড়িতে ফেঁসে গিয়েছিল, তখন সে লাইলাকে বলে তুমি পালিয়ে যাও, সে পালিয়ে যায়। লেদার ফেস তার কাছে আসে আর সে লেদার ফেসের কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা একটাই, সেটা হলো এর মৃত্যু। তখন লাইলা সেখানে চলে আসে রেক্টরের গান নিয়ে, কিন্তু আমরা জানি যে রেক্টর এটাকে খালি করেছিল। এবার সে পালায় আর লেদার ফেস তার পেছনে দৌড়ায়, আর যখন সে চেন্সো নিয়ে কারো পেছনে দৌড়ায় তখন তার থেকে ভয়ানক আর কিছুই হয় না। লেদার ফেস লাইলা খেলা শুট করছিল যখন তাকে দুবার গুলি মারে স্যালি, আর সে আবার লুকিয়ে যায়। লাইলা পালাচ্ছিল তখন স্যালি তাকে বলে পালাবে না, যতবার পালাবে ততবার সে তোমার পেছনে আসবে। স্যালি গান লোড করে রেখে দেয় আর এর রোল ব্যাস এতটুকুই, স্যালিও মারা গেল। লাইলা যায় লেদার ফেসকে মারতে, কিন্তু এখনও সেই ভারী ছিল। এখানে লেদার ফেস তাকে আবার বিছিয়ে দেয় আর এবার তো সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সে এবার মরবে, কারণ চেন সতার মাথায় ছিল, কিন্তু ঠিক টাইমে তাকে বাঁচিয়ে নেয় মেল। এখানে লেদার ফেস নিজের ফেমাস পোস্ট দেখায় আর মেলের এন্ড এসে গিয়েছিল, কিন্তু আবার মাঝে আসে লাইলা, সে লেদার ফেসকে শ্যুট করে আর গুলি শেষ হয়ে যায়, কিন্তু লেদার ফেস নয়। তখন মেল চেন্সো দিয়ে লেদার ফেসকে মারে আর লেদার ফেস জলে ডুবে যায়, যেমনটা সে ডুবেছিল টেক্সাস চেন্সো ম্যাসাকার 3-তে। এরপর তারা দুজন গাড়িতে বসে বেরিয়ে যায় অটো পাইলট লাগিয়ে, তারা দুজনই খুব খুশি ছিল। তখন লেদার ফেস মেলকে ধরে নিয়ে যায় আর লাইলার সামনে সে তার মাথা ঘাড় থেকে আলাদা করে দেয় আর তার মাথা হাতে নিয়ে সে নিজের জিতকে সেলিব্রেট করে। লাইলা দেখতে থেকে যায়, কিছু করতে পারে না কারণ গাড়ি তো চলছে। লেদার ফেস নিজের ফেমাস চেন্সো ডান্স করে, যেটা সব থেকে ভয়ানক। এর সাথে এই মুভি এন্ড হয়ে যায়। একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেখানে লেদার ফেস নিজের পুরোনো বাড়িতে যাচ্ছিল, মানে এটা তো ব্যাস স্টার্ট। তো মুভি অনেক ভালো ছিল, এতে কোনো সন্দেহ নেই, তবু আমার এক্সপেকটেশন কম ছিল, কিন্তু এটা আমার এক্সপেক্টের ওপরে আছে। আমি বলছি কিভাবে, এক তো এতে একটা বড় মেসেজ আছে যে একটা মহিলা নিজের পুরো জীবন অনাথ বাচ্চাদের বড় করতে কাটিয়ে দিল, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করলো না, প্রশংসা লোকজন করে কিন্তু এটা ব্যাস বলার কথা। কিন্তু নিজের বৃদ্ধ বয়সে যখন সে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছিল তখন থেকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, যেখানে সে এত বছর অনাথ বাচ্চাদের বড় করেছে, তখন কোথায় গেল তার প্রশংসা আর ভালো কাজ? রিয়েলিটিতে এটাই হয়। আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারেও বলা হয়েছে যে কিভাবে আজকালের খারাপ ব্যবহার হচ্ছে, সৎ ব্যবহার খুব কমজনই করছে। আমার আশেপাশে এর সিগন্যাল আমি অনেক পেয়েছি, আপনিও পেয়ে যাবেন। তো এবার যদি কথা বলি এই মুভির, তো এই মুভি নিজের টাইটেলকে পুরোপুরিভাবে জাস্টিফাই করে। আর এই লেদার ফেসও অনেক ভয়ানক, ওল্ড কিন্তু মনে হয়নি, আর এজ হিসাবে সে অনেক মার্কআউট করছিল। আর এই মুভিতে লেদার ফেস যা কিছু করেছে তা কোনো হরর লেজেন্ড করেনি। লেদার ফেস নিউ মাইকেল আর ঘোস্ট ফেসের থেকেও ভয়ানক, মাইকেলকে দেখেছেন ঘোস্ট ফেসকেও দেখতে পেয়ে যাবেন। এরপর দেখতে হবে যে আমাদের নিউ ফ্রেডি ক্রুগার কেমন হবে। আর অনেকজন এটা বলছে যে এটা হ্যালোউইনের কপি, কিন্তু এ ডাইরেক্ট সিকুয়েলের কাজ টেক্সাস চেইনসো 3D 2013-তেই করে দিয়েছে আর ওখান থেকে হ্যালোউইন আইডিয়া নিয়েছে, তো এটা ইনভ্যালিড, এটাকে আপনারা সবাই ভুলে যান। কিন্তু স্যালির ক্যারেক্টার সিমিলার নিউ লরির থেকে, কিন্তু দুজনের ফেট আলাদা। আর যা এই মুভিতে স্যালির সাথে হয়েছে তা কারোর পছন্দ হয়নি, একটা লেজেন্ডারি ক্যারেক্টারের সমস্ত ভ্যালু নামিয়ে দেওয়া হলো। তো আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই, আর আপনারা যদি এর ফ্যাক্টস ভিডিও চান তো বলে দেবেন। আর নেক্সট ভিডিও স্ক্রিম 2022 মুভির ওপর নিয়ে আসার চেষ্টা করব, যার উপর আমাকে অনেক খাটতে হবে। তো এই ভিডিওটাকে মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলে সেট করে নিন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনারা মিস না যায়। আর যারা মুভিটা দেখতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, আমি কালকে মুভিটা আপলোড করে দেবো। আর লেটেস্ট মুভি নিউজ আর ফ্যাক্ট জানার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি গত এক বছর থেকে এর সমস্ত আপডেট দিয়ে আসছি, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো আজকের ভিডিও করছি এখানে এন্ড, দেখা করছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে জন্য সবাইকে বাই।